করোনা ভাইরাসের সংক্রমণ রোধে রেড জোন চিহ্নিত হিসেবে এলাকাগুলোতে লকডাউন ঘোষণা না করায় উৎকণ্ঠায় রাজধানীবাসী। করোনা সংক্রমণ প্রতিদিনই বাড়লেও এখনো লকডাউন কেন হচ্ছে না, এ প্রশ্ন সাধারণ রেড জোন চিহ্নিত এলাকার মানুষের। এদিকে লকডাউন ঘোষণার পর পূর্ব রাজাবাজারে এ পর্যন্ত 33 জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এফএম বাজিদার রিপোর্ট। করোনা সংক্রমণ লাখ ছাড়িয়েছে, মৃত্যুও ছাড়িয়েছে হাজারের সংখ্যা, তারপরও অতি ঝুঁকিপূর্ণ বিবেচনায় রেড জোন হিসেবে চিহ্নিত এলাকাগুলোর ম্যাপ তৈরির কাজ এখনও শেষ করতে পারেনি স্বাস্থ্য মন্ত্রণালয়। এখনই লকডাউন করা না হলে আরও ব্যাপক আকারে সংক্রমণের আশঙ্কায় রাজধানীবাসী। রেড জোন করতেছে কিন্তু লকডাউন করতেছে না, কিন্তু যখন করবে তখন অলরেডি কিন্তু আপনার রোগটা কিন্তু অলরেডি ছড়ায় যাবে। তখন কিন্তু সরকারের লকডাউন করলেও সেটা প্রতিকার করার মতো সরকারের ক্ষমতা আছে বলে আমাদের মনে হয় না। কারণ আমাদের দেশের যে স্বাস্থ্য ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, আমরা যত যাই বলে আমরা অত উন্নত না। সরকার যদি লকডাউন না করে, দিন আর দিন মনে করেন রোগী আরও শনাক্ত হবে, এতে দেশের অনেক ক্ষতি হবে, মানুষের ক্ষতি হবে, জনগণের ক্ষতি হবে, এতে আমরা বাঁচতে পারবো না এই রোগের থেকে। লকডাউনটা তাড়াতাড়ি করে কার্যকর উচিত, তাহলে আমাদের দেশে রোগ ছড়াবে না। এদিকে পূর্ব রাজাবাজারে 9 জন লকডাউন করার পরে এখন পর্যন্ত সেখানে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও 33 জন। আগে ঢাকা শহর অন্যান্য এলাকার মতো এটার এখানকার বাসিন্দাদের একটু বেশি সুবিধা পাচ্ছে। এখানকার শুধু রাজাবাজারের জন্য একটা বুথ স্থাপন করা হয়েছে যে স্যাম্পল কালেকশনের জন্য, প্লাস ওটা দ্রুত সময়ের মধ্যে ওটা স্যাম্পলের রেজাল্টটা দিয়ে দিচ্ছে। তো আমার মনে হয় যে এখানে অন্যান্য এলাকার তো অন্য স্যাম্পলের কালেক্টের হারটা বাড়তেছে। লকডাউনে থাকা বাসিন্দাদের সব ধরনের সহায়তা দেওয়ার ব্যবস্থা নেওয়া হলেও কিছু কিছু ক্ষেত্রে বিভ্রান্তিতে পড়তে হচ্ছে স্বেচ্ছাসেবকদের। আমাদের প্রয়োজনীয় জিনিস যে যেটা চাচ্ছে আমরা সেটাই দেওয়ার চেষ্টা করতেছি, বাইরে থেকে এনে দিচ্ছি। এবং অপ্রয়োজনীয় জিনিস বলতে রাতের বেলা অনেকে বলতেছে আইসক্রিম খাবো, কোক খাবো, ঠিক আছে, এই জিনিসগুলো অপ্রয়োজনীয় জিনিস, এগুলো কারো প্রয়োজনীয় হতে পারে না, আমাদেরকে এটা হচ্ছে কষ্ট দেওয়ার জন্য বলা। একজন বাড়িওয়ালাকে যদি মনে করেন আমরা কেউ বলি যে আঙ্কেল আপনি একটু ভিতরে যান, অবশ্যই সে সেটার রিয়্যাক্টটা কী করতে পারে সেটা আপনারা জানেন। এই ধরনের প্রবলেমের আমরা সম্মুখীন করে আমরা স্বেচ্ছাসেবক যারা আছি তারা কাজ করছি। পূর্ব রাজাবাজারের অভিজ্ঞতার আলোকে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবার আশঙ্কার কথা বলেছেন ঢাকাবাসী। এফ এম বাইজিদ, জিটিভি নিউজ, ঢাকা।